ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার ভূমি দখল করে ফেলেছে চীন সেনা সদস্যরা। সেখানে তারা ঘাঁটি বানিয়েছে। অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 ও News5 সরেজমিনে ঘুরে তৈরি করা এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য দিয়েছে। অপরদিকে কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ভূখণ্ডের 60 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীন সেনারা, এমনটাই দাবি করেছেন অরুণাচলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্জো জেলায় নাকি চীনা সেনার ক্যাম্প দেখা গিয়েছে। এরপর থেকেই শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। যদিও চীন এখনও সরাসরি স্বীকার করেনি তারা ভারতে অনুপ্রবেশ করেছে, আবার এদিকে ভারতের অঞ্জোতেও চীনা সেনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেননি। গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি বক্তব্য দেন। সেই বক্তব্যের দুদিন পরই ভারতীয় ভূখণ্ড দখলের খবর এলো। যে অঞ্জো জেলায় ভূমি দখল হয়েছে সেই এলাকার পরিস্থিতি উল্লেখ করে আনন্দবাজার পত্রিকা লিখেছে, এই অঞ্জো জেলার চালগাম এলাকা থেকে 2 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরে এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ওই দুইজন। প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই ভাই ছাড়াও আরও চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ। এর আগে 2020 সালের সেপ্টেম্বরে সুবানশিরি জেলা থেকে 5 যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজও মেলে। এক সপ্তাহ PLA-র হাতে বন্দি থাকার পর ঘরে ফেরেন তারা। 2022 সালেও এক কিশোর 9 দিন চীনা সেনার হাতে বন্দি ছিলেন। আগে একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। 2019 সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দৈমরু নালার উপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। 2020 সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীন বাহিনী।